প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো। কৃষি শিক্ষা অনলাইন ক্লাসে কৃষিবিদ মোহাম্মদ জহুরুল হক সরকার, প্রভাষক কৃষি শিক্ষা বিভাগ, বিলচরণ শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ গুরুদাসপুর নাটোরের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। তোমাদের গত ক্লাসগুলোতে যে আলোচনা করেছিলাম, লাস্ট যে ক্লাসে আলোচনা করেছিলাম গবাদি পশুর তিনটি রোগ নিয়ে, প্রথম দিন আলোচনা করেছিলাম তোমাদের মনে আছে অবশ্যই যে খুরা রোগ নিয়ে, দ্বিতীয় ক্লাসে আলোচনা করেছিলাম জলাতঙ্ক রোগ এবং গোবসন্ত রোগ নিয়ে। এবং ওই ক্লাসে আমি বলেছিলাম যে আগামী ক্লাস দুটি রোগ নিয়ে আলোচনা করবে, একটা হচ্ছে বাদলা রোগ, একটা তরকা রোগ। এখন বাদলা রোগ এবং তরকা রোগ এই দুটি রোগই হচ্ছে ব্যাকটেরিয়া জনিত। তাহলে প্রথম রোগটাই আমরা দেখি, বাদলা রোগটার কারণ কি? আমি দেখেছি যে ক্লস্ট্রিডিয়াম সোভিয়াই নামক একটি ব্যাকটেরিয়া বাদলা রোগের সৃষ্টি করে। ক্লস্ট্রিডিয়াম সোভিয়াই, তুমি যদি এই নামটা না লিখতে পারো টেনশন করার কিছু নেই, সরাসরি ব্যাকটেরিয়া লিখবা, তাতেও ফুল নম্বর পাওয়া যাবে। ইতি পূর্বে ক্লাসে কিন্তু আমি এই বিষয়টি বলেছি যে নাম যদি পুরোপুরি না লিখতে পারো শুধু ব্যাকটেরিয়া লিখলেও চলবে, কিন্তু যদি তুমি লিখতে চাও তাহলে ক্লস্ট্রিডিয়াম সোভিয়াই ব্যাকটেরিয়া এই কথাটা লিখতে হবে। শুধু এইটুকু লিখলে হবে না, ব্যাকটেরিয়ার কথাটা লিখতে হবে, ব্যাকটেরিয়া। আচ্ছা, এরপরে যে বিষয় হচ্ছে সিমটম, অর্থাৎ লক্ষণ কি, কি লক্ষণ বাদলা রোগ হলে আমরা কি লক্ষণ দেখতে পাবো, কি লক্ষণ প্রকাশ পায়। এক নম্বর, যদি তোমার গবাদি পশু অর্থাৎ গরুটি বাদলা রোগ দ্বারা আক্রান্ত হয়, তাহলে এই গরুটি 105 ডিগ্রি ফারেনহাইট থেকে 107 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা হবে, 105 থেকে 107 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা হবে যদি গবাদি পশুটি বাদলা রোগ দ্বারা আক্রান্ত হয়। নাম্বার টু, গবাদি পশুর যে মাংসল অংশগুলো আছে, মাংসল অংশ কি হবে, ফুলে যাবে। মাংসল অংশ, যে সকল জায়গা মাংসল, আমরা এই যে কয়েকদিন আগে ঈদুল আজহা পালন করলাম, অতএব গবাদি পশু আমরা সবাই কেটেছি এবং দেখেছি মাংসল অংশ কোনগুলো, সেই মাংসল অংশগুলো ফুলে যাবে। নাম্বার থ্রি, মাংসল অংশ তো ফুলে তো যাবে, এই আক্রান্ত স্থানটা কালচে হয়ে যাবে, আক্রান্ত স্থান কালচে হয়ে যাবে। নেক্সট নাম্বার ফোর, যে এই আক্রান্ত স্থানে যদি হাত স্পর্শ করা যায় তাহলে হাতে গরম অনুভূত হবে। আমি এখানে সংক্ষেপে লিখলাম যে হাতে গরম অনুভূত হবে, হাতে গরম অনুভূত হবে। নাম্বার ফাইভ, যে জায়গায় আক্রান্ত হয়ে গেল সেই আক্রান্ত স্থান যদি আমরা ছুরি দিয়ে কাটি অথবা ব্লেড দিয়ে যদি কেটে দিই, তাহলে সেই স্থান থেকে কালচে রঙের ফেনাযুক্ত রক্ত বের হবে, খেয়াল করো ভালোভাবে, যে জায়গায় আক্রান্ত হলো সে আক্রান্ত স্থান কালচে হবে, হাত যদি স্পর্শ করায় তাহলে সেখানে গরম অনুভূত হবে, আর এই গরম জায়গা যেখানে আক্রান্ত হলো সেই আক্রান্ত স্থান যদি কাটা হয়, আমি এখানে যদি কাটলে, সেই স্থান কাটলে, কাটলে কি হবে, কালচে রঙের ফেনাযুক্ত রক্ত বের হবে। আবার খেয়াল করো যে এই বাদলা রোগ হলে কি কি লক্ষণ দেখা যাবে। নাম্বার ওয়ান, এই পশুটি দেহের তাপমাত্রা 105 থেকে 107 ডিগ্রি ফারেনহাইট হয়ে যাবে, মাংসের অংশগুলো ফুলে যাবে, এই ফোলা স্থানে কালচে রং ধারণ করবে, ফোলা স্থানটা স্বাভাবিক রঙের থাকবে না, কালচে হয়ে যাবে, আর সেই স্থানে যদি হাত স্পর্শ করা যায়, হাত দ্বারা যদি
স্পর্শ করে যা তাহলে গরম অনুভূত হবে অন্য জায়গার তুলনায়। আরেকটা কি হবে, সেই আক্রান্ত স্থান যদি আমরা কাটি তাহলে কালচে রঙের ফেনাযুক্ত রক্ত বের হবে এবং এই রক্তটা অবশ্যই দুর্গন্ধযুক্ত হবে, এই রক্তটা দুর্গন্ধযুক্ত হবে। এই হলো তোমার বাতলা রোগের লক্ষণ সমূহ। এবার চলে আসো প্রতিরোধ, আমরা প্রতিরোধে চলে আসি। প্রতিরোধ আমরা বলেছি যে সংক্রামক রোগ যেগুলো সবগুলো রোগের ক্ষেত্রে একই, সংক্রামক রোগের প্রতিরোধ অর্থাৎ রোগ হওয়ার আগের যে কাজগুলো সেগুলো সব রোগের ক্ষেত্রে একই। প্রতিরোধ কি বলছিলাম, যে প্রতিষেধক টিকা দিতে হবে, স্বাস্থ্যসম্মত পালন ব্যবস্থা অবলম্বন করতে হবে। আর কি বলছিলাম, যদি পশুটি মারা যায় তাহলে পশুটিকে অবশ্যই মাটির নিচে পুঁতে ফেলতে হবে। এর প্রতিকার কি, এর রোগের প্রতিকার আছে, আমরা দুটা প্রতিকারের কথা বলতে পারি। প্রতিকার প্রতিকার হচ্ছে নাম্বার ওয়ান, সালফানোমাইড ওষুধ খাওয়াতে হবে। সালফানোমাইড, সালফানোমাইড, সালফানোমাইড ওষুধ খাওয়াতে হবে। সালফানোমাইড ওষুধ খাওয়াতে হবে। আর একটা ইঞ্জেকশন আছে, ইঞ্জেকশন সিরাপ ইঞ্জেকশন, সেটার নাম কি অ্যান্টি ল্যাক লেগ, অ্যান্টি ল্যাক লেগ সিরাপ ইঞ্জেকশন, সিরাপ ইঞ্জেকশন, ইঞ্জেকশন 100 থেকে 200 ml তাহলে আমি আরেকবার বলি, যে রোগের প্রতিকারের ক্ষেত্রে আছে, রোগটা যদি হয়ে যায় তাহলে আমরা সালফানোমাইড ওষুধ খাওয়াতে পারি। আর একটা অ্যান্টি ল্যাক লেগ সিরাপ ইঞ্জেকশন 100 থেকে 200 ml প্রয়োগ করতে হবে। এটা একটা ইঞ্জেকশন, ইঞ্জেকশনটা প্রয়োগ করলে বাতলা রোগ থেকে রক্ষা পাওয়া যেতে পারে। তাহলে এই হলো আমাদের বাতলা রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার। একটু রিভিউ করি আবার, যে কারণ হচ্ছে ক্লস্ট্রিডিয়াম সোবিয়া ব্যাকটেরিয়া, লক্ষণ আমরা বলছি যে তাপমাত্রা 105 থেকে 107 ডিগ্রি ফারেনহাইট হবে, মাংসল অংশ ফুলে যাবে, সেই মাংসল অংশটা ধীরে ধীরে কালচে হয়ে যাবে, তারপর সেই স্থানে যদি হাত স্পর্শ করা যায় তাহলে গরম অনুভূত হবে। নেক্সট হচ্ছে সেই জায়গা যদি কেটে দেওয়া যায় তাহলে কালচে রঙের ফেনাযুক্ত রক্ত বের হবে এবং সেই রক্তটা দুর্গন্ধযুক্ত হবে। প্রতিরোধ পূর্বের ন্যায়, আর প্রতিকারের কথা বলছি যে সালফানোমাইড ওষুধ খাওয়াতে হবে, আর অ্যান্টি ল্যাক লেগ সিরাপ ইঞ্জেকশন 100 থেকে 200 ml প্রয়োগ করতে হবে। এই হচ্ছে তোমার বাতলা রোগের কারণ, লক্ষণ এবং প্রতিকার। এবার চলে আসো আরেকটা রোগের কথা আমরা আলোচনা করতে চেয়েছি, সেই রোগটার নাম হচ্ছে তরকাল। তরকাল তরকারটা এটা খুবই মারাত্মক একটা রোগ, তরকার খুবই মারাত্মক। এই রোগটা হচ্ছে কারণ ব্যাসিলাস, ব্যাসিলাস অ্যানথ্রাসিস, অ্যানথ্রাসিস, ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামক ব্যাকটেরিয়া তরকার রোগের সৃষ্টি করে। ব্যাসিলাস অ্যানথ্রাসিস এই রোগটাকে কিন্তু তরকা না বলে অ্যানথ্রাক্স রোগও বলা হয়ে থাকে। এই যে অ্যানথ্রাসিস, এখান থেকে অ্যানথ্রাক্স নামকরণ করা হয়েছে। তাহলে আমরা কি বলছি যে তরকা রোগের কারণ হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া, সে ব্যাকটেরিয়াটার নাম কি, ব্যাসিলাস অ্যানথ্রাসিস। আর এই অ্যানথ্রাসিসের নাম অনুসারে একে অ্যানথ্রাক্স রোগও বলা হয়ে থাকে। ওকে, এবার চলে আসা হচ্ছে লক্ষণ। লক্ষণ কি এই তরকার রোগের, তরকার রোগের লক্ষণের মধ্যে নাম্বার ওয়ান, এদের এই রোগ হলে প্রথমে তো দেখা যাবে যদি লোম খারাপ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, লোম খারাপ হয়ে যাবে, অর্থাৎ লোম আর স্বাভাবিক থাকবে না, গবাদি পশুর লোমটা যে তার চামড়ার সঙ্গে পড়ে থাকে এভাবে থাকবে না, খারাপ হয়ে যাবে। নেক্সট নাম্বার টু, এদের শ্বাস প্রশ্বাস, শ্বাস প্রশ্বাস
দ্রুত চলবে, দ্রুত দ্রুত চলবে। শ্বাস প্রশ্বাস যে স্বাভাবিক অবস্থা, স্বাভাবিক যেভাবে চলার কথা সেভাবে চলবে না, দ্রুত চলবে। নেক্সট নাম্বার থ্রি, শ্বাস প্রশ্বাস দ্রুত হওয়ার পরে আরেকটা যে বিষয় দেখা যাবে, এটা হচ্ছে তোমার আক্রান্ত হওয়ার প্রকটতর উপর নির্ভর করে ধীরে 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 বাড়বে। গবাদি পশুর যে ছিদ্র পথগুলো আছে, নাক মুখ মলদ্বার, এই ছিদ্র পথগুলো দিয়ে আলকাত্রার ন্যায় রক্ত বের হবে। তাহলে কি লিখবো আমরা, নাক মুখ মলদ্বার দিয়ে আলকাত্রার ন্যায়, আলকাত্রার ন্যায় রক্ত বের হবে। কি বললাম যে ছিদ্রপথ, ছিদ্রপথের নাম আমি উল্লেখ করলাম যে নাক মুখ মলদ্বার, এই জায়গাগুলো দিয়ে আলকাত্রার ন্যায়, আলকাত্রার ন্যায় রক্ত বের হবে। নেক্সট আমরা বলতে পারি, এবং এই রক্তটা খুবই দুর্গন্ধযুক্ত হবে, এই রক্তটা খুবই দুর্গন্ধযুক্ত হবে। আর একটা আমরা লিখতে পারি, এখানে লিখলাম উপরের দিকে নাম্বার ফোর, যে পশুটি যখন মারা যাবে, আমরা জানি যে কোনো পশু যে কোনো প্রাণী মারা গেলে রক্ত জমাট বেঁধে যায়, মৃত মানুষকে যদি কেটে ফেলা যায়, কেটে কাটা যায়, এদের কিন্তু রক্ত বের হয় না, এরকম কারণটাই হচ্ছে রক্ত জমাট বেঁধে গেছে আর রক্ত বের হবে না, এর ফ্লো নেই। কিন্তু এই তরকারক দ্বারা আক্রান্ত পশু যখন মারা যাবে, মৃত পশু পশুর রক্ত কি হওয়ার কথা ছিল, জমাট বাঁধবে না, জমাট বাঁধার কথা ছিল, জমাট বাঁধবে না। এটা একটা বড় ধরনের বিষয় যে মারা যাওয়ার পরেও এদের রক্তের ফ্লো থাকবে, জমাট বাঁধবে না। এই হচ্ছে তোমার তরকা রোগের লক্ষণ সমূহ, কি হলো, মৃত পশুর রক্ত জমাট বাঁধবে না। কি কি লক্ষণ বলছি, লং খারাপ হয়ে যাবে, শ্বাস প্রশ্বাস দ্রুত চলবে, নাক মুখ মলদ্বার দিয়ে আলকাত্রার মতো রক্ত বের হবে, যে রক্তটা খুবই দুর্গন্ধযুক্ত হবে, আর মৃত পশুর রক্ত জমাট বাঁধবে না। এই হচ্ছে তোমার তরকা রোগের লক্ষণ সমূহ। এর প্রতিরোধ করবেন ন্যায় যে স্বাস্থ্যসম্মত পালন ব্যবস্থা অবলম্বন করতে হবে, প্রতিষেধক টিকা দিতে হবে, পশু মারা গেলে মাটিতে পুঁতে ফেলতে হবে, আর তরকা রোগের কোন ধরনের প্রতিকার নেই, অর্থাৎ এই রোগ হলে বাঁচার কোনো চান্স নেই। ইভেন আর একটা বিষয় লক্ষ্য করবে, এই তরকা রোগ দ্বারা আক্রান্ত কোনো পশুকে পশুর মাংস খাওয়া যাবে না, কারণ এটা সংক্রামক শুধু পশু থেকে পশু নয়, এটা মানুষের দেহেও এটা সংক্রামিত হয়, তাই এই তরকা রোগ দ্বারা আক্রান্ত পশুর মাংস খাওয়া যাবে না। ক্লিয়ার? তাহলে এই থেকে আমরা গবাদি পশুর রোগ বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, যে কয়টা রোগ নিয়ে আলোচনা করলাম সেগুলো তোমরা ভালোভাবে বাসায় গিয়ে বইতে দেখে নেবে, এবং এই কথা যদি তুমি ভালোভাবে স্টাডি করো তাহলে পরীক্ষাতে তোমাদের সমস্যা হবে না। আমরা আর একটা বিষয় জাস্ট তোমাদের ধরে দেওয়ার জন্য আজকে আমি একটা কথা লিখি, যে পশুর খাদ্য এটা পরে একটা টপিকস আছে, পশুর খাদ্য, খাদ্যটা কি জিনিস, ফুড কি, ফুড হচ্ছে যে এক ধরনের উপাদান, যে উপাদান গ্রহণ করলে পশুর দেহের বৃদ্ধি হয়, ক্ষয়পূরণ হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, আর হচ্ছে কি হয় যে শক্তি উৎপন্ন হয়, দেহের বৃদ্ধি ক্ষয়পূরণ রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শক্তি উৎপন্ন হয়, সেই উপাদানগুলোকে কি বলা হয়, খাদ্য বলা হয়। এটা এই খাদ্যটা সবার জন্য একই ধরনের সংজ্ঞা তুমি সংজ্ঞায়িত করতে পারো, মানুষের খাদ্যের যেটা, পশুর খাদ্যও সেটা, উদ্ভিদের খাদ্যও সেটা, এই কাজগুলো কিন্তু করে থাকে। তাহলে আমরা খাদ্যের সংজ্ঞা জানলাম। গবাদি পশুর খাদ্য তিন ধরনের, কয় ধরনের, তিন ধরনের গবাদি পশুর খাদ্য আছে। নাম্বার ওয়ান, এটা হচ্ছে আঁশযুক্ত খাদ্য, আঁশযুক্ত খাদ্য। নাম্বার টু, দানাদার খাদ্য। আরেকটা হচ্ছে খাদ্য অনুষঙ্গ। আমি এ পর্যন্তই আলোচনা করে রাখলাম যে তিন ধরনের খাদ্য আছে, একটা হচ্ছে আঁশযুক্ত খাদ্য যাকে আমরা রাফেজেস বলি ইংরেজিতে, নাম্বার টু দানাদার খাদ্য যাকে আমরা কনসেন্ট্রেটস বলি, নাম্বার থ্রি খাদ্য অনুষঙ্গ ফিড অ্যাডিটিভস। দানাদার খাদ্য
খর হেস হাইলেস অর্থাৎ কাঁচা ঘাস এগুলো হচ্ছে দানাদার খাদ্য মানে আর্যুক্ত খাদ্য দানাদার খাদ্যের মধ্যে আছে গমের ভুসি চালের কুকুরা খেসারি ভাঙ্গা তিলের খৈল বাদামের খৈল লবণ খনিজ লবণ ইত্যাদি এগুলো হচ্ছে কি দানাদার খাদ্য ফিড অ্যাডিটিভস বা খাদ্য অনুষঙ্গ হচ্ছে আমরা যেরকম শরীর দুর্বল হলে বিভিন্ন ধরনের ভিটামিন খাই এই ধরনের বিভিন্ন পুষ্টি উপাদান সমৃদ্ধ করে যখন কোনো খাদ্য ট্যাবলয়েড আকারে তৈরি করা হয় সেটা হচ্ছে তোমার খাদ্য অনুষঙ্গ ক্লিয়ার আমার মনে হয় যে পশু খাদ্য কি এবং পশু খাদ্য কয় প্রকার এ বিষয়টা আমরা ক্লিয়ার হলাম আগামী দিনে আমরা পশু খাদ্যের তালিকা জানবো যে কীভাবে শরীরের আদর্শ বা সুষম খাদ্য তালিকা হবে তো তোমরা ভালো থেকো সবাই সুস্থ থাকো সবাই মাস্ক পরিধান করো বাড়িতে অবস্থান করো আর সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে থাকবো যেন পরিবেশ দ্রুত স্বাভাবিক হয় আমরা ক্লাসে ফিরে আসতে পারি ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকুন।